বিপদে মালয়েশিয়া প্রেসিডেন্ট মাহাথির। মালয়েশিয়ার ক্ষমতাসীন মাহাথির মোহাম্মদের জোট সরকারের নির্বাচনী ঘোষণাপত্রে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা কেবল প্রতিশ্রুতির জন্যই প্রতিশ্রুতি বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। এ মন্তব্যের জবাবে মাহাথির বলে, সবার মনে রাখা উচিত যে নির্বাচনী ঘোষণাপত্র কোনো বাইবেল নয়, এটি একটি নির্দেশনা মাত্র। কখনো কখনো আমরা তা অনুসরণ করতে পারি, আবার কখনো কখনো তা সম্ভব হয়ে ওঠে না, তাই আমাদের বাস্তবিক হতে হবে। পার্লামেন্টের নিম্নকক্ষের নতুন স্পিকার হিসেবে সাবেক বিচারপতি মোহাম্মদ আরিফ মোহাম্মদ ইউসুফকে মনোনীত করার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদের সম্মতির বিষয়টির দিকেই দৃশ্যত ইঙ্গিত করেছেন নাজিব রাজাক। পাকাতান হারাপান জোটের নির্বাচনী ঘোষণাপত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে এমপিদের মধ্য থেকে স্পিকার মনোনীত করা হবে। সম্প্রতি একটি ফেসবুক পোস্টে নাজিব বলেন, জনগণকে প্রতারিত করে ক্ষমতা দখল করা রাজনৈতিক দলগুলোর উচিত নয় এবং ন্যায় বিচারও নয়। সাধারণ জনগণের সাথে প্রতারণা করা উচিত নয় এবং আগামী 5 বছরে পিএইচ সরকার যে ধরনের অজুহাত পেশ করবে তা সহজেই আমাদের গ্রহণ করতে হবে। নাজিব বলেন, আমরা আমাদের বিএনএর বারাসান ন্যাশনাল ইশতেহার অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিকল্পনা করেছিলাম। আমরা কয়েক দফায় এটি পুনর্বিবেচনা করেছি, কারণ আমি প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চেয়েছি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।